গুড মর্নিং বন্ধুরা, দেখো আমি সকালে আমি ভাত বসিয়ে দিয়েছি। এ দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, আর এ দেখো আমি আলু আর টমেটম ভাতে দিয়ে দিচ্ছি। 9টা বেজে গেল, স্কুলেরও টাইম হয়ে যাচ্ছে, 11টার সময় স্কুলে যাব। এ দেখো টমেটম আর আলু ভাতে দিয়ে দিলাম, এটা হতে থাকুক। সকালে সেরকম কিছু রান্নার কিছু নেই কো, আমি টমেটো আলু ভাতে দিয়ে দিচ্ছি, আর দেখো বরবটি কাটছি। আমরা তো এখানে বলি বরবটি, আর সবাই কি বলে আমি সেটা জানি না। সকালবেলা বরবটিটা আমি রান্না করবো বলে কেটে নিচ্ছি। বরবটিটা আমি কেটে নিচ্ছি, ছোট ছোট করে কেটে নিয়ে আমি তারপরে বরবটির পরে আমি দেখো ওই বেগুন কাটব। দেখো কত সুন্দর বেগুন, কি ভালো লাগছে বেগুনটা, কচি একদম বেগুনটা, কালকেই আর কি তোলা হয়েছে গাছ থেকে। ভালো লাগছে বেগুনটা। বরবটি দিয়ে আলু দিয়ে এটাকে তরকারি বানাবো। দেখো তরকারিটা কত সুন্দর বানাবো। তরকারিটা বানাবো, এর মধ্যে আলু দেব, আর এর মধ্যে দেব কি বলতো, চিংড়ি মাছ ভাজা। চিংড়ি মাছ ভাজা দিয়ে আমি এটাকে চচ্চড়ি বানাবো। আমি ধরো এখন 9টা বাজে, আমার 9টা 10টা 11টা, আধ ঘন্টা আর কি আমার হাতে টাইম আছে। সে আধ ঘন্টার মধ্যে যদি আমি রান্নাটা করে ফেলতে পারি তাহলে খুবই ভালো, নাহলে 10:30 বাজলেই দৌড়তে হবে আমার স্কুলে। কেন, ছোট ছোট বাচ্চারা চলে আসে স্কুলে, তাদের গাইড দিতে হয়, তাদের ঠিক মতন জায়গায় বসাতে হয়। তার আগে স্কুলে বাচ্চাদের আসার আগে আমার আগে ঝাঁট দিয়ে নিতে হবে, ঝাঁট দিয়ে রান্নার জায়গাটা গুছিয়ে রান্নার সব গুছিয়ে টুটে নিয়ে চাল ফাল ধুটে নিয়ে ওদের জায়গাগুলো ভালো করে পেতে টেতে দিয়ে তারপরে আমি রান্নার দিকে যাই। তাহলে স্কুলে গিয়ে আবার একটু নিয়ে হাতে টাইম নিয়ে যেতে হবে, নাহলে 11টার মধ্যে সব বাচ্চারা চলে আসবে। এর জন্য আমি সবসময়ের জন্য কাজটা বাড়িতে ভালো করতে পারি না। এই এখন ভাত দিয়ে আলু টমেটম দিয়ে আলু দিয়ে ভাত দিয়ে বসিয়ে দিয়েছি, আর দেখি যত তাড়াতাড়ি পারি আমি তরকারিটা করে যাব। আর তোমার দাদা বাড়ি থাকে না, থাকলে পরে আমার এই কাজটা করতে হয় না, তোমার দাদাই করে সব। কেন, পরের ছেলের কথা মিথ্যা কথা বলে লাভ নেই, করে, উনি আজকে কাজে গেছে। আমাদের আগেই বলা আছে আমাদের বাড়ি গ্রামে, তাই গ্রামেতে কাজ বলতে গেলে জোগাড়ে কাজ, ধান কাটা কাজ, পাটের কাজ, এইগুলো হতেই থাকে। তার জন্য তোমার দাদা দিয়ে ধান কাটতে গেছে। কটার সময় গেছে জানো, 5টার সময় গেছে। কেন বলো তো 5টার সময় গেছে, সকাল 6টার সময় 7টার সময় যেতে পারতো, যায়নি। জানে আমার বউ স্কুল যাবে, তার জন্য যত তাড়াতাড়ি পারবে মাঠের কাজ ছেড়ে এসে বাড়ি চলে আসবে। বাড়ি এসে তারপরে যতটা পারবে আমার হেল্প করবে, তারপরে আমি দু চারটে ভাত খেয়ে আমি স্কুলে চলে যাব। তারপরে যে কাজগুলো থাকে তোমার দাদাই করে, খুব ভালোবাসে, সত্যি খুব ভালোবাসে। আমাদের লাভ ম্যারেজ, প্রেমটা ঠিক করতে পেরেছি ছোট্টবেলায়, কিন্তু কাজ করতে পারিনি ছোটবেলায়। আমি কখন কাজ শিখব, কাজ শেখার আগে তো আমার বিয়ে হয়ে গেল, পড়াশোনা শিখতাম। আমি কত অবধি পড়েছি জানো, আমি 5 পর্যন্ত পড়েছি। 5 পর্যন্ত পড়ার পরে তারপরে আমাকে তোমার দাদা বিয়ে করেছে, সে আমার বাড়ি থেকে বিয়ে দেবে না জোর করে বিয়ে করেছে। বিয়ে করার পরে
তারপরে বাড়িতে এসে যেমন তেমন করে পারতাম না কাজ করতে, আমার যারা ছিল যারা শিখিয়েছে, আমার শাশুড়ি ছিল, শাশুড়ি বর্তমানে নেই, মারা গেছে, শাশুড়ি অনেক হেল্প করেছে। এখন আমি সব কাজই পারি, কিন্তু আমি কাজে টাইম দিতে পারি না, তার জন্য তোমার দাদার একটু হেল্প লাগে। দেখো কথা বলতে বলতে আমার আলু বেগুন আর বরবটি কাটা হয়ে গেল। এবার আমি কেটে নেব পেঁয়াজটা। এই দেখো আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তোমরা একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, একটা কমেন্ট করো। সকালের ভালোবাসা সবার সঙ্গে শেয়ার করলাম, আর কি রান্না করছি সেটাও আমি তোমাদের আমি বললাম, জানালাম। তোমাদের যদি এই বোনটাকে ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব আর লাইক একটা অন্তত করো। এই বলে আমি রাখছি, হ্যাঁ।